সাবস্ক্রাইব করুন মাই টেকনোলজি ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনে টাচ করে অল করে দিন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। মাই টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই, আমি প্রহ্লাদ, আমাদের সাথে আছি, চলুন শুরু করি। আজকে আমার বিষয়টা হচ্ছে গুগল আপনার রেকর্ডিং করে রাখছে গোপনে, সেটা আপনি কিভাবে জানবেন। তো ভিডিওটা পুরোটা দেখবেন, কেটে কেটে দেখবেন না, কেটে দেখলে বুঝতে পারবেন না। আমি একদম ডাইরেক্ট মোবাইলে যাব, মোবাইল থেকে গুগল ওপেন করে দেখিয়ে দেব যে কোথায় কোথায় রেকর্ডিংগুলো গুগল অটোমেটিক সেভ করে রেখে দিচ্ছে। এটাকে যদি আমি ডিলিট করতে চান বা রেকর্ডিংটাকে বন্ধ করতে চান করা যাবে। এই রেকর্ড হয়ে থাকা অডিওগুলোকে আপনি কিভাবে বন্ধ করতে চান সেটা আমি দেখাবো, ভিডিওটা দেখুন। চলুন আমি সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে, মোবাইল স্ক্রিন থেকে দেখিয়ে দেবো কোথায় গুগল রেকর্ডিং করে রাখছে। চলে এলাম মোবাইল স্ক্রিনে। তো সর্বপ্রথমে আপনি আপনার গুগলটা ওপেন করবেন, আমি আমার গুগলটা ওপেন করছি। গুগল ওপেন করবেন, ওপেন করার পর এই ডান দিকের কোণে এই যে একটা লোগো থাকবে, অনেকে থাকে অনেকে থাকে না, অনেকে তৈরি করে, এই লোগোতে টাচ করবেন। টাচ করার পর ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট লেখা আছে, এখানে টাচ করবেন। টাচ করার পর এই যে ডাটা অ্যান্ড পার্সোনালাইজেশন লেখা আছে, এইখানে টাচ করবেন। টাচ করার পর একটু ওপরে নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এখানে লেখা আছে ম্যানেজ ইওর অ্যাক্টিভিটি কন্ট্রোল, এখানে টাচ করবেন। ওইখানে টাচ করার পর একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর লেখা আছে ম্যানেজ অ্যাক্টিভিটি, এখানে টাচ করবেন। ম্যানেজ অ্যাক্টিভিটিতে টাচ করার পর এখানে লেখা আছে ফিল্টার বাই ডেট অ্যান্ড প্রোডাক্ট, এখানে টাচ করবেন। টাচ করার পর এই যে এখানে লেখা আছে ভয়েস অ্যান্ড অডিও, এই ভয়েস অ্যান্ড অডিওতে টাচ করবেন। টাচ করার পর অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করে দেওয়ার পর এই দেখুন এই ছোটো ছোটো যে মাইক্রোফোনের চিহ্নগুলো আছে এগুলো সব রেকর্ডিং, এগুলো সব রেকর্ডিং, ছোটো ছোটো মাইক্রোফোনের চিহ্নগুলো আছে এই যে এগুলো, এগুলো সব রেকর্ডিং করা আছে, রেকর্ডিংগুলো সেভ করা আছে। আমি একটা শুনি দিই। তো শুনতে গেলে এই রেকর্ডিংয়ের উপরে টাচ করবেন। টাচ করার পর এই যে ভিউ রেকর্ডিং লেখা আছে এখানে টাচ করবেন। এটা হচ্ছে আপনার 2018 সালের অক্টোবর মাসের 16 তারিখের। আর একটা শোনাচ্ছি, যেটা বলেছি সেটা উপরে লেখা আছে প্লাস রেকর্ডিংটাও সেভ করা থাকছে। কলিং ইউটিউব অফিস ব্যাঙ্গালোর, এটা বলেছিলাম, এটা হচ্ছে 2018 সালে 25শে মে। কলিং ইউটিউব অফিস ব্যাঙ্গালোর, তারপর অনেক আছে, নাগাল্যান্ড স্টেট লটারি অনেক আছে। এখানে এইটা ভি রেকর্ডিংয়ে টাচ করবেন। এটা হচ্ছে 2018 সালের মার্চ মাসের 20 তারিখে রেকর্ডিংটা করা হয়েছিল, বা এটা সার্চ করেছিলাম নাগাল্যান্ড স্টেট লটারি ডিয়ার প্যারট ইভিনিং টিউজডে উইকলি লটারি। নাগাল্যান্ড স্টেট লটারি ডেয়ার প্যারোট ইভিনিং টুইস্টে উইকলি লটারি, এগুলো। তবে এগুলো যদি আপনি ডিলিট করতে চান, ডিলিট করা যাবে, এখানে টাচ করবেন ক্রস চিহ্নতে, এখন ডিলিট হয়ে গেল। ঠিক আছে, এ হচ্ছে অডিও, আর এই অডিওটাকে যদি আপনি বন্ধ করতে চান তাহলে একবার ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পর
ये देखो ये लेखा सेविंग एक्टिविटी योर वेब एंड एप एक्टिविटी इज ऑन सेविंग ऑडियो इज ऑन ये ये टच करबें। टच करार पर ये टिक मार्कटा तुले देवें स्टॉप सेविंग लेखा थाकबे एखाने टच करबें ताहले सेटिंग इज ऑफ ठीक है। तारपर बैके जाबें বা টোটালটা অফ করতে চাইলে এটাকে আপনার অফ করে দেবেন, এটাকে অফ করে দেবেন। এবার ব্যাকে যাবেন, এখানে লেখা আছে দেখুন ইওর ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি ইজ অন, সেভিং অডিও ইজ অফ, অডিওটা অফ হলো। তো এইভাবে আপনি আপনার অডিও যেখানে রেকর্ড হচ্ছে সেটাকে আপনি বন্ধ করতে পারবেন। আর আপনি চাইলে একটা একটা করে ডিলিট করতে পারবেন, সেটা আমি দেখালাম। ক্রস চিহ্ন থাকবে, ক্রস চিহ্ন টাচ করে দিলে ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন। পরবর্তীকালে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তখন পর্যন্ত আসছি, ধন্যবাদ।